লক্ষ্য 2024 লোকসভা ভোট। 21 জুলাই এর মঞ্চ থেকে মোদি বিরোধিতায় জোট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে তৃণমূল নেত্রীকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্টের অভিযোগ উঠল। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের দাবি, অভিযুক্ত সুভাষ মণ্ডল বিজেপি সমর্থক। তার শাস্তির দাবিতে অশোকনগর থানার সামনে বিক্ষোভ দেখান শাসক দলের কর্মী সমর্থকরা। এত অশ্লীল মন্তব্য করেছে, যেটা আমাদের কাছে সত্যি খুব লজ্জাজনক, এবং তার যাতে শাস্তি হয় সে তার দাবি নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রশাসন ওকে গ্রেপ্তার করেছে, আমাদের বলার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করেছে। যদিও ধৃতের সঙ্গে দলীয় যোগ মানতে চায়নি বিজেপি। আমাদের দল এই শিক্ষা দেয় না, সম্মানিত ব্যক্তিদের কখনো অসম্মান করা ভাষায় এটা কখনো দল বরদাস্ত করে না। এই ধরনের যদি কিছু হয়ে থাকে আইন তার আইনের পথে চলবে, সে বিষয়ে দলের কোনো দায় দায়িত্ব নেই, আমাদের দল এটা সমর্থন করে না। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে 505-2 এবং 509-এর ধারায় মামলা রুজু হয়েছে। তার মোবাইল ফোনটি খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। আসছি পরের খবরে। বাংলায় বিনিয়োগ করলে টাটাদের স্বাগত, টাটারা তৃণমূলের শর্ত নয়। সিঙ্গুরে বহু ফসলি জমি বামফ্রন্ট সরকারের কেড়ে নেওয়ার বিরুদ্ধে ছিলাম, টাটাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ছিল না। টাটাদের তরফে কোনো প্রস্তাব দিলে স্বাগত, মন্তব্য শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এ রাজ্যে টাটারা বিনিয়োগ করলে তাকে স্বাগত জানাব, তো বহুবার বলেছি টাটারা তো আমাদের শত্রু নয়। আমরা সিঙ্গুরে জমি আন্দোলন, বহু ফসলি জমি যা বামফ্রন্ট সিপিএমের নেতৃত্বে জোর করে কৃষকদের কাছ থেকে কেড়ে নিয়েছিল, অনিচ্ছুক কৃষকদের সংখ্যা ছিল। আমরা শুধু জমির স্থান নির্বাচনের বিরুদ্ধে ছিলাম, আমরা তো টাটার বিরুদ্ধে কোনোদিন ছিলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় অনশনের মঞ্চে বসে বলেছিলেন বুদ্ধবাবুকে যে আপনি এটাকে প্রেস্টিজ ইস্যু করবেন না। অনেক রকম বিকল্প প্রস্তাবও তখন দেওয়া হয়েছিল। সুতরাং টাটারা এই রাজ্যে বিনিয়োগ বাড়ালে আমরা খুশি হব এবং তারা আসুন এটাও নিশ্চয়ই অন্য অন্যদের মধ্য থেকেও চাইব। না, রিসেন্টলি টাটাদের সঙ্গে কোনো কথা হয়নি, টাটারা তো আছেই, তাদের কর্মকর্তাদের সঙ্গে তো অনেকেরই কথা হয়। কোনো প্রপোজাল থাকলে নিশ্চয়ই আমরা সেই প্রপোজালকে স্বাগত জানাব, যা বাস্তবিক আমাদের নীতির মধ্যে পড়বে, আমাদের যে অবস্থান সেই অবস্থানের মধ্যে পড়বে। সে তো মুখ্যমন্ত্রী নিজেই তো বলছেন, উদার চিত্তে বলছেন যে আপনারা আসুন, সকলে আসুন, টাটারা কেন সব বড়রা আসুক যারা আসতে চান।